তাই এই যে সন্দীপ ঘোষ তোমাদের স্যার, তিনি তোমাদের সাথে কেমন ব্যবহার করতেন, একাধিক অভিযোগ উঠেছে, তোমরা কি জানতে যে উনি এই ধরনের কাজ কারবার করছেন কলেজে? প্রথম কথা, উনাকে স্যার বলতে আমাদের আরজিগড়ের যারা আরজিগড় কেন যে কোনো মেডিকেল কলেজের ছাত্রদের এক কথায় বলছি, উনি আমাদের স্যার নয়, উনার স্যার হওয়ার কোনো যোগ্যতা নেই। আর সেকেন্ড কথা যেটা হচ্ছে যে উনি আমাদের সাথে কীরকম বিহেভিয়ার করতেন 2021 থেকে যখন থেকে উনি ঢুকেছেন, শুধু তৃণমূলই কিছু গুন্ডা যারা আমাদের ইউনিট করতো তৃণমূলের, তারাই শুধু অ্যাক্সেস পেত, এবং আমরা যারা নর্মাল স্টুডেন্ট আমাদেরকে দিনের পর দিন বাইরে ওয়েট করতে হতো কোনো একটা ডকুমেন্ট সাইন করানোর জন্য, আমাদের একদমই অ্যাক্সেস ছিল না। কারা তৃণমূলী গুন্ডা? কারা কলেজের ভেতরকারী? একদমই, আমাদের 51 জনের নাম অলরেডি মিডিয়ার কাছে এসছে, যেরকম হচ্ছে নাম হচ্ছে আশিস পান্ডে, অভিষেক সেন, নির্জন বাগচি, শারিফ হাসান, এরা সবাই। এবং এরা কারা স্টুডেন্ট? কি এরা হচ্ছে আমাদের আরজিগড়ের কিছু স্টুডেন্ট, কিছু প্রাক্তনী, তারা এখনো আমাদের আরজিগড়ে 3-4 বছর ধরে হাউসশিপ করছে, ইন্টার্নশিপ করছে, তাদের কোনো দিনও কোনো চেক আপ হয় না, যা হয় সব সন্দীপ ঘোষের অর্ডারে হয়, আমাদের কোনো দাবি আমাদের কোনো কথাই শোনা হয় না, যা হয় সব সন্দীপ ঘোষের অর্ডারেই হতো। এখন যেহেতু আন্দোলন হচ্ছে, তাদেরকে কলেজেও দেখা যাচ্ছে না। আচ্ছা, এরকম কখনো হয় যে কোনো ইন্টার্নের গার্লফ্রেন্ড পাশ করছেন না, তাকে টাকা দিয়ে পাশ করিয়ে দিচ্ছেন সন্দীপ ঘোষ, কিংবা স্পেশালাইজেশনের সার্টিফিকেট এসে যাচ্ছে এমনি এমনি হাতে, এরকম কি হয়েছে? দেখুন, টাকা দেওয়ার ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না, আমার জানা নেই, বাট যদি হয়ে থাকে তাহলে হতেও পারে, কারণ যা যা আমরা দেখছি তাতে সম্ভাবনা থেকেই যায়। তোমার নাম? আমার নাম কৃতিসুন্দর দে, ফাইনাল ইয়ার MBBS স্টুডেন্ট, আরজিগড় মেডিকেল কলেজ। অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম আরজিগড়েরই একজন স্টুডেন্টের সঙ্গে, এবং তিনি বলছেন যে একটা লিফট রয়েছে, যে লিফটটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু সন্দেহ দানা বেঁধেছে, সেই লিফটটা কোনো কোনো ফ্লোরে দাঁড়ায়, কোনো কোনো ফ্লোরে দাঁড়ায় না, আবার কখনো সচল হয়, কখনো সচল হয় না, এরকম একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠে আসছে। সুজয়, এই যে এই আপডেটগুলো উঠে আসছে, আমরা আরজিগড়েরই একজন স্টুডেন্টের সঙ্গে কথা বললাম, তিনি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, এই স্টুডেন্টদের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত একটা ভীতির উদ্বেগ করছে। হ্যাঁ, একেবারেই তাই, এবং তুমি যে 10 নম্বর লিফটের কথা বলছিলে, যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে যে হাসপাতালেরও বেশ কিছু কর্মচারীদের সেখানে হাউস স্টাফ আছে, যেরকম জুনিয়র ডাক্তার হাউস স্টাফ, ঠিক সেইভাবেই হাসপাতালের বেশ কিছু গ্রুপ ডি, বেশ কিছু কর্মীদের এই 10 নম্বর লিফটের বিষয়টা নিয়ে কিন্তু CBI জিজ্ঞাসাবাদ করেছে, এবং একটা বিষয় কিন্তু স্পষ্ট হচ্ছে যে এই লিফট থেকে খুব সহজে একেবারে বাইরে বেরিয়ে যাওয়া যেত, এবং এখানের যে CCTV ফুটেজ, সেই CCTV ফুটেজ কিন্তু পাওয়া যায়নি, তার মানে এই লিফটের এখানে কিন্তু কোনো CCTV ফুটেজে কিন্তু নেই, কারণ এখানে কোনো CCTV বসানো ছিল না। এবং আর একটা বিষয়ও স্পষ্ট হচ্ছে যে যেটা CBI যেটা লক্ষ্য করেছে, যে খুব সহজেই এই লিফটটাকে ব্যবহার করে সেমিনার রুমে যেরকমভাবে পৌঁছানো বা সেমিনার রুম, চেস্ট মেডিসিন রুমে পৌঁছানো যায়, এবং সেখান থেকে খুব সহজেই বেরিয়ে একেবারে নিচে চলে যাওয়া যায়, এবং এখানে কোনো CCTV পাওয়া যায়নি। এবং হাসপাতালের অধিকাংশ যারা কর্মচারীরা আছে তারা জানতো এই লিফটটা বন্ধ থাকতো, এবং এই লিফটটা বিশেষ বিশেষ সময় কিন্তু চলতো, এটাও জানা যাচ্ছে। আবার একটা পক্ষ বলছে যে না, এই লিফটটা বেশিরভাগ সময়ই বন্ধ থাকতো। তাহলে এখান থেকে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে তাহলে এই 10 নম্বর যে লিফট, সেই 10 নম্বর লিফট থেকে কি কোনো ক্লু সামনে আসছে, সেটাই কিন্তু দেখার বিষয়। আমি একবার ছবিটা তোমাকে দেখাতে বলবো, যে এই মুহূর্তে আন্দোলনে যে ছবিটা সেটা দেখাতে বলবো, যে প্রচুর এই মুহূর্তে আন্দোলনের ঝাঁজ কিন্তু ক্রমশ বাড়ছে, এবং আমরা জানি 6টার সময় যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, ও দেখো ইতিমধ্যে ঘড়ির যে কাঁটা যদি বলি, সেই ঘড়ির কাঁটা কিন্তু 5:11, এবং এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে ফন্ড আছে, তারা নিজেদের মধ্যে এই মুহূর্তে কিন্তু একটা আলোচনা, সেই আলোচনা কিন্তু সেরে নিচ্ছে।
মুহূর্তে আমরা সেই ছবি একেবারে সরাসরি তুলে ধরছি যে প্রচুর সাধারণ মানুষ তারাও আসছে, এসে এই আন্দোলনকে কিন্তু তারা একেবারে সমর্থন জানাচ্ছে। এবং আমরা দেখাচ্ছি সেই ছবি যে প্রচুর সাধারণ মানুষ এই মুহূর্তে এসছে, তারা কিন্তু এই আন্দোলনকে পুরোপুরি তারা সমর্থন জানাচ্ছে। এবং এই মুহূর্তে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলছে। আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি যে তারা একেবারে মাটিতে বসে তারা দফায় দফায় তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা সেই ছবি একেবারে আমরা সেই ছবি একেবারে তুলে ধরবো যে সাধারণ যারা মানুষ আছে, সাধারণ যারা প্রচুর মানুষ এসছে না, তারা পাখা দিয়ে জুনিয়র ডাক্তারদের হাওয়া করছে। এটাই একটা অভিনব আমরা দেখাচ্ছি, যারা আন্দোলন করছে তাদেরকে কিভাবে হাওয়া করছে। একেবারে একটা অভিনব ছবি আমরা সেটা দেখছি, যারা আন্দোলন করছে প্রচুর সাধারণ মানুষ তারা এই আন্দোলনকে যেরকম ভাবে সমর্থন করছে, তারা নিজের হাতে পাখা দিয়ে তাদেরকে হাওয়া করছে। এই ছবি কলকাতা এর আগে কবে দেখা গিয়েছে সেটা কিন্তু মনে পড়ছে না, কিন্তু একে অভিনব ছবি যে ছবি আমরা একেবারে সরাসরি তুলে ধরছি। অর্ঘ্য, তুমি যদি সেই ছবিটা তুলে ধরো যে কিভাবে পাখা দিয়ে তাদেরকে হাওয়া করছে, তুমি যদি একটু সেই ছবি তুলে ধরো সাধারণ মানুষ যারা আন্দোলন করছে তাদেরকে পাখা দিয়ে হাওয়া দিচ্ছে, এটাই একটা প্রতিবাদের একটা অন্য ভাষা যেটা আমরা দেখছি। এর আগে শহর কলকাতা বা শহরের রাজপথ এই রকম প্রতিবাদ এর আগে কবে দেখেছিল সেটা কিন্তু মনে করছে না।